এই বিকাশ হাসদা অডিটর 2018 বিচ উপজেলা হিসাবে কোন অফিস কারল দিনাজপুর আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ আর্থিক বিধি অর্থাৎ জেনারেল ফিনান্সিয়াল রুলস সম্পর্কে আজকে আলোচনা করব। শুরুতে আমরা জানব যে সাধারণ আর্থিক বিধি অর্থাৎ জিএফআর আসলে কি। সরকারি অর্থ যথাযথ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক জারিকৃত আর্থিক বিধিসমূহকে জিএফআর বলে, তা জেনারেল ফিনান্সিয়াল রুলস বলে। তাহলে আমরা দেখছি যে সরকারি অর্থ যথাযথ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে, তাহলে লক্ষ্যটা হচ্ছে আমাদের মূলত সরকারি অর্থ আমরা কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারি, এই লক্ষ্যেই এই সাধারণ আর্থিক বিধি বা জিএফআর গঠিত। তাহলে এই প্রেক্ষিতে, এই উদ্দেশ্যের প্রেক্ষিতে সরকার কর্তৃক জারিকৃত আর্থিক বিধি, তাহলে সরকার তিনি জারি করেছেন যে আর্থিক বিধি, সেই আর্থিক বিধিকে বলা হচ্ছে জিএফআর। তাহলে এই সাধারণ আর্থিক বিধি বা জিএফআর এর সুবিধা কী? সরকারি অর্থের অপচয় রোধ এবং যথাযথ অর্থ ব্যবহার করাই হচ্ছে এই আর্থিক বিধির সুবিধা। এই বিধিতে যা আছে, মালামাল ক্রয় নীতিমালা, তহবিল ব্যবহার, অগ্রিম ও সমন্বয়, আর্থিক ক্ষমতা অর্পণ, বাজেট প্রণয়ন ইত্যাদি। তাহলে সরকারি মালামাল আমরা কীভাবে ক্রয় করব সেটা নীতিমালা এই জিএফআরে আমরা পাব, এবং তহবিলের সঠিক ব্যবহার আমরা কীভাবে সরকারি টাকা ব্যবহার করব সেটা উত্তোলনের ক্ষেত্রে হতে পারে, সেটা আয়ের ক্ষেত্রে হতে পারে, সেটার ব্যবহার, অগ্রিম ও সমন্বয় অর্থাৎ সেই টাকা আমরা কীভাবে অগ্রিম নিতে পারি বা ঋণ নিতে পারি এবং সেটা আমরা কীভাবে সমন্বয় করব সেই এই বিধিতে আমরা পাবো, এবং আর্থিক ক্ষমতা অর্পণ অর্থাৎ ব্যয় নির্বাহের প্রেক্ষিতে সেই আর্থিক ক্ষমতা অর্পণ সেখানে আছে, এবং বাজেট প্রণয়ন এই এই সম্পর্কিত বিষয় এই বিধিতে আমরা পাবো। এই বিধি মোট 303টি বিধি বিদ্যমান, অর্থাৎ এই 303টি বিধি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, এবং অধ্যায় 15টি অধ্যায় বিদ্যমান। সেই 15টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে ভূমিকা আছে অর্থাৎ এই বিধির বিভিন্ন সংজ্ঞা এখানে বলা আছে, যেমন উপযোজন কি, সিজিএ কি, বা বিভিন্ন বিষয়ে এখানে সেখানে সংজ্ঞা বলা আছে। যে তারপর দ্বিতীয় অধ্যায়ে আমরা পাবো আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, অর্থাৎ এই অর্থকে আমরা কীভাবে ব্যবহার করব বা খরচ কীভাবে করব, সেই অর্থের ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ, এই টাকাটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব, ব্যয় কীভাবে নিয়ন্ত্রণ করব, সার্বিক বিষয় দ্বিতীয় অধ্যায়ে আমরা পাবো। তৃতীয় অধ্যায়ে রাজস্ব ও প্রাপ্তি অর্থাৎ আয় সম্পর্কিত সরকারের যে খাতগুলো রয়েছে, যেটা সেখান থেকে আয় আসবে, সেখানে রাজস্ব প্রাপ্তি সেই কীভাবে সেটা আমরা ব্যবস্থাপনা বা কীভাবে লিপিবদ্ধ করবো সেখানে বলা আছে। মঞ্জুরির ক্ষমতা, বাজেট মঞ্জুরি ও উপযোজন অর্থাৎ যে সমস্ত খরচগুলো আমরা করব, অর্থাৎ প্রশাসনিক খরচ অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেক খরচ করতে হয়, সেই উপযোজন বা বাজেট মঞ্জুরি ও উপযোজন সেই সম্পর্কিত আছে। সরবরাহ ও সেবা মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ এখানে ক্রয়ে আমাদের লাগতে পারে, সেই সম্পদগুলো কোনো সমস্যা বা ত্রুটি যদি হয় সেটা আমরা কীভাবে মেরামত করব, পণ্য কীভাবে আমরা কিনব, সেই রক্ষণাবেক্ষণ ব্যয়গুলো কীভাবে আমরা করব, সেই সমষ্টিগত এই আর্থিক বিধিতে আমরা পাবো, এবং সেগুলো ভান্ডার অর্থাৎ স্টক আমরা কীভাবে সেটা স্টকে লিপিবদ্ধ করব, এবং পূর্ত কাজ বিভিন্ন সেবা যেমন ব্রিজ নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণ বা কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আমাদের কী নিয়ম নীতি পালন করতে হবে সেগুলো আমরা সেখানে পাবো, এবং ঋণ ও অগ্রিম ইত্যাদি। তাহলে সেই সরকারি অর্থ আমরা কীভাবে ঋণ পেতে পারি, ঋণ বা অগ্রিম আমরা গ্রহণ করতে পারি, সমষ্টি বিষয় সেই সাধারণ আর্থিক বিধিতে অর্থাৎ জিএফআরে আমরা পাবো। আজকে আলোচনা এই পর্যন্তই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।